বড় বড় যারা রাজনীতিবিদ দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, সেই দেশের জনগণের স্বার্থে দল পরিবর্তন করে। এই জন্য আমি বেইমানি তাদের সঙ্গে করতে পারি, আমার দেশের জনগণের সঙ্গে করিনি। নির্বাচন নিয়ে যেহেতু আপনারা এটাও জানেন, আগে আমি বিএনপি করতাম, বিএনপি করার পরে যে কোনো কারণে, আমার ব্যক্তিগত কারণে আমি আওয়ামী লীগে জয়েন করেছি এবং আমি একজন দ্বাদশ সংসদ সদস্যের একজন সদস্য প্রার্থী। তো বিভিন্ন সাইবার বুলিংয়ে আমি শিকার হচ্ছি, বিভিন্ন জনের যে সমস্ত অকথ্য ভাষায় কথা বলে, মাঝে মাঝে আমার ফোনে না পেয়ে আমার মেয়ের ফোনে, আমার স্ত্রীর ফোনে, আমার ছেলের ফোনে, এমনকি আমার জুনিয়ার যে ব্যারিস্টার মিজান তার ফোনে বা আমার বন্ধুবান্ধব সকলের কাছে ফোনে আজে বাজে কথা বলে, আবার আমি যদি কল ব্যাক করি আবার কেটে দেয়। তো এই জন্য আমি ডিবি সাহেবকে, হারুন সাহেবকে জানাতে আসলাম যে ভাই আমি কী বলে সাইবার বুলিংয়ের শিকার, প্লিজ প্রোটেক্ট মি। আর কিছু না, এটা কি শুধু ফোনেই প্রকাশ্যেও তো মনে হয় আপনাকে, যখন আপনি সুপ্রিম কোর্টে ছিলেন সেখানে প্রকাশ্যে বিএনপি বা অনেক আইনজীবীরাও নানা ধরনের কথা বলেছেন আপনাকে? দূরে বসে বলেছে, আমি কুটুম থেকে বেরিয়ে যখন আসি, গাড়িতে আসি, তখন পিছনে দরবারটা উকিল বলেছে, সেটাও তো ওয়ান অফ দি বুলিং। পাশাপাশি আরেকটু জানতে চাই, আপনার যে নির্বাচনী এলাকা সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি একটি আলোচনা বা কোথাও একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে দেখেছি অস্ত্র প্রদর্শন করা হয়েছে। না না না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি অনেকদিন পরে এলাকায় গিয়েছি, তো আমি তো জানি বিএনপি করতাম, তো বিএনপির অনেক লোক আমার সাথে সাথে গেল এবং আওয়ামী লীগের যারা, এখন তো বিএনপি আওয়ামী লীগ আমার এলাকায় নেই, সবাই আমরা আওয়ামী লীগ হয়ে গেছি ওখানে। তো আমি অনেক দিন, আমার লাইসেন্স করা পিস্তল বন্দুক আছে আপনারা জানেন হয়তোবা, তো সেটা আমার সাথে ছিল এবং সেটা আমি অফিসে রেখে চলে আসছি। ইটস এ মিস্টেক, অনিচ্ছাকৃত ত্রুটি, ওই আমার এক লোক সেটা হাতে হাতে নিয়ে গেছে। ওখানে কোনো ফর্মাল মিটিংও ছিল না, কোনো সভাপতিও ছিল না, কেউ বক্তব্য রাখে নাই। আমি শুধু বলেছি, ভাইয়েরা আমি আগে বিএনপি করতাম, আমি চার পাঁচবার আপনাদের এলাকা থেকে সংসদ সদস্য হয়েছি, এখন আমার ব্যক্তিগত স্বাধীনতা কনস্টিটিউশনাল অধিকার অনুসারে আমি আওয়ামী লীগে যোগদান করেছি, আপনারা আমাকে কনিষ্ঠ আওয়ামী লীগ সদস্য হিসাবে গ্রহণ করবেন আমি আশা করি, আর আমার যে বিএনপি এই দেখেন আছে তারাও আপনাদের সঙ্গে একত্রতা ঘোষণা করলো। সাবেক বিএনপি এবং বর্তমান আওয়ামী লীগ সবাই আমরা একই দল, একসাথে আমরা আগামী নির্বাচনে মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করব। আমি তো কাশিমপুরে আপোষ করে কেমন করে, তারপর তো আমি জামিন পেলাম নর্মাল প্রসেসে 29 তারিখে, 30 তারিখে আমি জয়েন করেছি। কেন করেছি সেটা কি এখানে বলা প্রয়োজন? সেটা না বলাই ভালো। শোনেন, শোনেন, আমি বলেছি বিভিন্ন, একটা দল করা বা দল থেকে পরিবর্তন আর একটা দল করা এটা সাংবিধানিক অধিকারও বটে, আমার ওটা রাইট আছে। আপনাকে আমি গালে এখন হাত দিলাম, কালকে বললাম যে না ভাই আপনাকে হাত দিব না, এতে কোনো অসন্তুষ্ট হবে? হতে পারে এরকম, এটা সাংবিধানিক অধিকার। শোনেন, বড় বড় যারা রাজনীতিবিদ দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, সেই দেশের জনগণের স্বার্থে দল পরিবর্তন করে। যেরকম 1971 সনে আপনারা জানেন আমি সেনাবাহিনীর লোক, আমি পাকিস্তান আর্মির ক্যাপ্টেন ছিলাম, আমি সেখানে শপথ পাঠ করে যেখানে অফিসার হয়েছি, কিন্তু 1971 সনে পাকিস্তান থেকে ভারত, ভারত থেকে স্বর্ণ নিয়ে বাংলাদেশ এসে আমি যুদ্ধ করেছি অগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত। আমি বরিশাল বিভাগের তৎকালীন 24 বছরের যুবক, বরিশাল বিভাগের কমান্ডার ছিলাম, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাবার দোয়ায় আমি 9ই ডিসেম্বর বরিশাল শক্তিমুক্ত করেছি। তো শপথ তো পাঠ আমার পাকিস্তানি ছিল, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, আমি ইয়াং ম্যান, আমার যেটুকু সামর্থ্য ছিল সেইটুকু আমি ব্যয় করতে পাকিস্তান আর্মি থেকে পরিত্যাগ করে আমি ভারতে এসে এদিন মুক্তিযুদ্ধ করেছি। এখন যদি বলেন পাকিস্তানিরা তো বলবি আমি বেইমানি করেছি, ইয়েস, পাকিস্তানের সঙ্গে আমার তৎকালীন আমার প্রয়োজন ছিল যুবক হিসাবে, হয়তো আপনারা যুবক থাকলে ওই সময় যেতেন আমার মুক্তিযুদ্ধ করা। এই জন্য আমি বেইমানি তাদের সঙ্গে করতে পারি, আমার দেশের জনগণের সঙ্গে করিনি। শব্দটা ভেরি সিম্পল, আপনার নাম কি ব্রাদার? ইকবাল সাহেব। ইমান কি? ইমান তো একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ, কোরআন, কলেমা, রসুল, এছাড়া তো ইমান হয় না, এছাড়া তো ইমান হয় না। আমি আপনার সঙ্গে আজকে ভালো সম্পর্ক, কালকে তো আমার সঙ্গে ভালো সম্পর্ক নাও রাখতে পারেন, তাছাড়া আমিও তো নাও রাখতে পারি, এতে আপনার সঙ্গে আমি বেইমানি করলাম? বেইমানি তো ধর্ম বিষয়, আপনার কাছ থেকে আমি ডিসোসিয়েট হলাম, কে বলে রাজনৈতিক সম্পর্ক আপনার কাছ থেকে ছিন্ন করে আমি ওনার দলে গেলাম, এতে তো বেইমানি হয় না? তাও অবস্থা করেন আজবুল্লাহ, এটা কেমন কথা বলে, এটা কেমন কথা বলে? সবখানে সবসময় অ্যাডজাস্টমেন্ট করা যায় না,
প্রেজেন্ট সিচুয়েশনে আমি তো আগেও আপনাদের বলেছি অনেকবার টেলিভিশন বলেছি যে আই ক্যানট অ্যাডজাস্ট উইথ দি প্রেজেন্ট বিএনপি সেট আপ, যার জন্য আমি ভাবলাম ইটস বেটার ওইখানে গিয়ে আমি আমার যে জনগণের আমি 4-5 বার এমপি হয়ে তাদেরকে জন্য কিছু কাজ করি, তাদের কিছু সেবা করি। এই হিসাবে বৃদ্ধ বয়সে আমার তো কিছু চাওয়ার পাওয়ার কিছু না, আমি তো সবই আল্লাহর ইচ্ছায় বাংলাদেশের মাটি আমাকে যা দিয়েছে আর দেবে কি, আই হ্যাভ অ্যাচিভ এভরিথিং। কাজে আমার রুটি হালুয়া আমার লাগে না, আমার ওই একটু মন্ত্রী হওয়া একটু এমপি ওটাও লাগে না, আমি তো সব হয়েছি। এই মাটি আমাকে সব দিয়েছে, আই এম গ্রেটফুল টু দিস আর্থ, টু দিস ওয়ার্ল্ড, টু দিস কান্ট্রি।